হ্যালো ফ্রেন্ডস গতকালই আমি তোমাদেরকে বলেছিলাম যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ সদ্য পাস করা ক্যান্ডিডেটদের জন্য আমি একের পর এক আপডেট নিয়ে চলে আসবো এবং অবশ্যই স্কলারশিপ থেকে ইউনিভার্সিটির আপডেট সব রকম আপডেট তার মতো থাকবে তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যাডমিশন রিলেটেড আপডেট তো ওয়েস্টবেঙ্গলের প্রথম ইউনিভার্সিটি জানিয়ে দিল তাদের অ্যাডমিশন শিডিউল অর্থাৎ কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে কবে ফার্স্ট লিস্ট পাবলিশ হচ্ছে কীভাবে অ্যাডমিশন প্রসিডিউরটা হবে পুরো ডেট ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে এবার সেই অনুযায়ী এই ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলো কিন্তু অ্যাডমিশন প্রসিডিও শুরু করবে তো কোন ইউনিভার্সিটি দেখে নাও এবং শুধু এই ইউনিভার্সিটি নয় ওয়েস্ট বেঙ্গলের বাদ বাকি যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির আপডেট কিন্তু তোমাদের এই চ্যানেল থেকেই আমি দিয়ে থাকবো এবং তার জন্য এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিতে হবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে আর কোনো কিছু ডিম্যান্ড নেই তোমাদের কাছে তো তার জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো এবং অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেটের জন্য নজর রাখো এস জি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে এবং দেখো এই ইউনিভার্সিটিটির নাম হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ কোনো রিভিউ দেওয়া সম্ভব নয় তার জন্য আমি প্রত্যেকটা কলেজে যখন অ্যাডমিশন শিডিউল পাবলিশ হবে কবে হচ্ছে না হচ্ছে এরকম একটা মার্চ ভিডিও বানানোর চেষ্টা করব তো তার জন্য আমাদের সাথে তোমরা জুড়ে থাকো তো চলো এবার তোমাদেরকে অনস্ক্রিন আমি দেখাবো যে কবে থেকে এই অ্যাডমিশন প্রসিডিও শুরু হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশান প্রসিডিও শুরু হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে এভরিথিং তোমরা এখান থেকে জেনে যাবে গত বছর তোমরা যদি সার্চ করো ডাব্লিউ বিএসই অ্যাডমিশান দু হাজার তাহলে দেখবে আমাদের চ্যানেলের ভিডিওই কিন্তু তোমরা বেশিরভাগ পাবে এবং ডাব্লিউ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশান দু হাজার কুড়ি সব ক্ষেত্রেই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওই প আমরা সারা বছর স্টুডেন্টসদের পাশে থাকি এবং স্টুডেন্টসদেরকে বিভিন্ন রকম সমস্যায় তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো চলুন এবার স্টার্ট করি ভিডিও এর জন্য বন্ধুরা আমরা চলে এলাম বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেখানে দেখো এখানে অনলাইন অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশন সেটা তেইশ তারিখে পাবলিশ হয়ে গেছে এবং দেখো খুব ভালোভাবে এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে দুই থেকে ডেট হচ্ছে কুড়ি পর্যন্ত অর্থাৎ রাত বারোটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছ নেক্সট এখানে দেখো প্রফেশনাল মেরিট লিস্ট তো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে প্রভিশনাল মেরিট লিস্টের ব্যাপারে তো প্রভিশনাল মেরিট লিস্টটা কি সেই ভিডিওটা তোমরা চেক করে দেখে নিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান তো তোমরা করলে দুই থেকে কুড়ি তারিখের মধ্যে একদমই মিস করবে না এই ডেটটি এবং একই সাথে তোমাদের অন্যান্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনও কিন্তু করতে হবে অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে বা এই ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে সেখানেও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো এই ভিডিওতে সময় থাকলে আমি তোমাদের এই ইউনিভার্সিটির কটা কলেজ রয়েছে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই কুড়ি তারিখে তোমাদের হয়ে গেলো ফর্ম ফিল আপ এবং তেইশ তারিখে তোমাদের প্রভিশনাল লিস্ট বেরোবে বা চেক লিস্ট পেরোবে এবং রেকটিফিকেশান অফ মেরিট লিস্ট অর্থাৎ এই প্রভিশনাল লিস্টে যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নিতে হবে কবে মধ্যে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে সেটা কমপ্লিট করে নিতে হবে এবং ফাইনাল পাবলিকেশান অফ ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট কবে হবে রেকটিফিকেশনের পর অনার্স এবং জেনারেল সকলের জন্য এবং সেটা হচ্ছে ফার্স্ট অ্যাডমিশান লিস্টও বটে অর্থাৎ সেটা পঁচিশ তারিখে পাবলিশ হবে এবং পঁচিশ তারিখে পাবলিশ হওয়ার পর তোমাদের এখানে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে অর্থাৎ দুদিনের মধ্যে তোমাদের অনলাইন যে অ্যাডমিশন সেটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে তোমাদের যে অ্যাডমিশনটা হয়ে গেল সেটা কলেজগুলোকে বলা হয়েছে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে এক্সেল শিটে আপলোড করতে হবে আঠাশ তারিখে আপলোড করতে হবে অর্থাৎ এটা একটা থরলি শিডিউল তোমরা যে অ্যাডমিশনটা নিলে তার তো প্রমাণ রয়েছে সেই প্রমাণটা ইউনিভার্সিটিকে কলেজকে সাবমিট করতে হবে নেক্সট দেখো তোমাদের তিরিশ আটের মধ্যে সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে খুব ভালোভাবেই সবকিছু কিছু প্রসিডিওর হচ্ছে এবার দেখো অনলাইন প্রভিশনাল অ্যাডমিশন এই যে সেকেন্ড মেরিট লিস্টে পাবলিশ হলো যারা ফার্স্ট লিস্টে চান্স পাওনি তারা সেকেন্ড লিস্টে চান্স পাবে বা থার্ড লিস্টে চান্স পাবে এরকমটা কিন্তু হয় আর কি নিয়ম এটা এবার দেখো অনলাইন অ্যাডমিশন হচ্ছে সেকেন্ড লিস্টের কবে তিরিশ আট থেকে দুই নয় অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে এটা কমপ্লিট লিস্টে যে অ্যাডমিশন হলো সেই অ্যাডমিশনের যে ডেটাটা এটা ইউনিভার্সিটিকে কলেজ দেবে কবে তিন নয়ের মধ্যে এবার দেখো পাবলিকেশন অফ থার্ড মেরিট লিস্ট অর্থাৎ এটা কবে চার নয় তো চৌঠা সেপ্টেম্বর থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে এটা প্রত্যেকটা কলেজকে মানতে হবে ইউনিভার্সিটির বক্তব্য অনুযায়ী এবং অনলাইন প্রভিশনাল অ্যাডমিশন সেটা কবে থেকে দেখো চার থেকে ছ তারিখ পর্যন্ত সেই যে থার্ড মেরিট লিস্ট তার প্রভিশনাল যে অ্যাডমিশন সেটা হবে এবং যথারীতি থার্ড লিস্টের যে অ্যাডমিশন ডেটা সেটা কলেজ ইউনিভার্সিটিকে দেবে সাত নয়ের মধ্যে এবং ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ হবে কবে দেখো আট তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের আট তারিখ অনলাইন প্রভিশনাল অ্যাডমিশান টু অনার্স এবং জেনারেল কোর্সেস ফোর্থ অ্যাডমিশান লিস্টের যে ভিত্তিতে সেটা দশ থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে হবে এবং স্টুডেন্টসদের যে ডেটা সেটা তেরো নয়ের মধ্যে সাবমিট করবে কলেজ ইউনিভার্সিটিকে এবং ফিফথ মেরিট লিস্ট যদি পাবলিশ হয় তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই দেখতেই পাচ্ছ একাধিক মেরিট লিস্ট কলেজের চাহিদা অনুযায়ী অর্থাৎ কলেজের সিট অনুযায়ী এটা কিন্তু চলবে সব সময় যে সব কলেজ ফিফথ মেরিট লিস্ট পর্যন্ত যাবে এমনটাও নয় আগামী দিনে তোমাদের পুরো ডিটেল আমি বলতে চলেছি বিভিন্ন ইউনিভার্সিটি রিলেটেড তো এখানে দেখো অনলাইন অ্যাডমিশান এই যে ফিফথ লিস্ট সেটা পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে এবার দেখো ফিফথ লিস্টে যে অ্যাডমিশানটা নিলে সেটা আঠেরো তারিখের মধ্যে আপলোড হয়ে যাচ্ছে এবং লাস্ট ডেট ফর চেঞ্জ অফ সাবজেক্ট অর্থাৎ এরকমটা হয় আগে থেকে তোমরা জেনারেলের সুবিধা হয় প্রথমে তোমরা অ্যাপ্লিকেশান করে থাকো অনলাইন অ্যাপ্লিকেশানে তোমরা সাবজেক্ট নিলে ধরো বাংলা ইংরেজি সংস্কৃত নিয়ে নিলে বা বাংলাতে অনার্স নিয়ে নিলে বা সংস্কৃতে অনার্স নিয়ে নিলে এবং পাশে যে দুটো সাবজেক্ট বা জেনারেল যারা নিলে তারা হয়তো ইতিহাস এডুকেশান সংস্কৃত নিলে এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে তোমাদের এই যে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের সাবজেক্টটা ভালো লাগছে না বা সাবজেক্ট চেঞ্জ করতে ইচ্ছে করছে সেক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট সেটাও তোমরা চেঞ্জ করতে পারো তবে আমি তোমাদেরকে প্রেফার করব। তোমরা কোনো মতেই ভুল এন্ট্রি করবে না যেটা নিয়ে পড়তে চাইছো প্রথমেই সেটা ঠিকঠাক করে রাখবে এবং দেখো এই সাবজেক্ট চেঞ্জের যে জায়গাটা সেটা হচ্ছে তিরিশ নয় দু হাজার একুশ অর্থাৎ তিরিশ তারিখ এখানে লাস্ট ডেট এটা বেড়ে যাবে তোমাদের চিন্তা নেই ইন ফিউচার এবং দেখো স্টার্ট অফ ফার্স্ট সেমিস্টার ইউজি কোর্সেস এক দশ থেকে তোমাদের যে ক্লাস শুরু হবে সেটা তো এখানে খুব সুন্দরভাবে ডাব্লিউ প্রথম ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা অ্যাডমিশান নোটিফিকেশান দিয়ে এবং এখানে দেখো বলা হয়েছে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসিডিওর অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার পর একটা রেজিস্ট্রেশন প্রসিডিওর হয় সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো গত বছরের মতো এক নয় থেকে সেটা শুরু হওয়ার কথা এখানে কিন্তু বলা হয়েছে অ্যাডমিশান চলতে চলতে রেজিস্ট্রেশন হয় না এটা পরে হবে আশা করা যায় তো এটা ইউনিভার্সিটি আশা করি ইন ফিউচার ডিটেল নোটিফিকেশান দিয়ে দেবে এখানে বলাই হয়েছে এটা হলো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বা সিবিসিএস মোডে তোমরা অ্যাডমিশান নিতে চলেছো কোনো রকম ফিজিক্যাল প্রেজেন্স কলেজে করা যাবে না পুরোটাই যা করতে হবে অনলাইনেই করতে হবে এটা কিন্তু বলা হয়েছে এবং দেখো এখানে তোমাদের স্মুথলি অ্যাডমিশনে যাতে কন্ট্যাক্ট হয় সেটাও ডাব্লিউ এর পক্ষ থেকে বলা হয়েছে তো আজকের নোটিফিকেশনটি এই পর্যন্ত রইল এরপর আরো আপডেট আসবে বিভিন্ন কলেজ রিলেটেড সেগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ভালো থাকো সবাই অল দ্য বেস্ট নতুন কলেজে ভর্তির জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই